আজকে নোটপ্যাডে তোমাদেরকে ফরম্যাট মেনুতে দেখাচ্ছি কেমন। তাহলে নোটপ্যাড কি করে খোলে, স্টার্ট অল প্রোগ্রামস অ্যাক্সেসরিজ নোটপ্যাড, এটাকে কি বলছে, টাইটেল বার বলছে। টাইটেল বারের ডান দিকে কী থাকে, মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন এবং ক্লোজ বাটন। বাম দিকে কী থাকছে, এখানে সেভ করে যে লেখাটা ওঠে সেটাকে এখানে আনটাইটেলড অবস্থায় রয়েছে, কারণ আমি এখনও সেভ করিনি, ফাইল নেমটা ওই জন্য নেই। আমি সেভ করে ফাইল নেমটা এখানে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কেমন। তাহলে আমি এখন ফরম্যাট মেনুটা দেখাচ্ছি। তাহলে টাইটেল বারের নিচে কী থাকছে, মেনু বার থাকছে। তার নিচে যে কী থাকছে সাদা রঙের অংশটাকে কী বলছে, ওয়ার্ক এরিয়া বা টেক্সট এরিয়া বলা হয় কেমন। তাহলে আমি কম্পিউটার কথাটা লিখেছি, লিখে কী করেছি, সিলেক্ট করলাম, ফরম্যাট মেনুতে আসলাম, এসে ফন্ট অপশানে আসলাম। দেখো এখানে একটা উইন্ডো দেখা যাচ্ছে কেমন, ফন্ট, ফন্ট স্টাইল, সাইজ। বাই ডিফল্ট কী দেখাচ্ছে, বাই ডিফল্ট একটা দেখাচ্ছে কেমন, আমি এরিয়াল করে নিলাম কেমন। এবার আমি বোল্ড ইটালিক করে নিলাম ফন্ট স্টাইলে এসে, সাইজটা কি করলাম 48 করলাম। করে কি করব, স্ক্রিপ্টটাও চেঞ্জ করে অ্যারাবিক করে নিলাম, আমার যেটা পছন্দ মতো সেটা আমি করে নেব, তা না হলে যেটা আছে সেটাও থাকতে পারে কেমন। করে কি করব, ওকে করে দিলাম, হলো। তাহলে কি করলাম, ওকে করলাম। আরেকবার দেখাচ্ছি, সিলেক্ট করলাম, করে ফরম্যাটে আসলাম, ফন্ট অপশানে আসলাম, একটা উইন্ডো দেখা যাচ্ছে, আমি এরিয়াল করলাম, বোল্ড ইটালিক করলাম, সাইজ 36 রাখলাম, স্ক্রিপ্টের জায়গায় অ্যারাবিক করে দিয়েছি, দিয়ে ওকে করলাম কেমন। এবার এটাকে আমি সেভ করব, আবার ফাইল মেনুতে আসলাম, সেভ অ্যাজ অপশানে আসলাম, এসে নিউ লোকেশান চুজ করলাম কেমন। এবার নিউ ফাইল নেম দিয়ে দিলাম। তাহলে নোটপ্যাডের ফাইল নেম কি, ডট টিএক্সটি। কি ফাইল নেম, ডট টিএক্সটি। ফাইল নেম কখনো ক্যাপস লকে হয় না, কেউ ক্যাপিটাল লেটারে ফাইল নেম লিখবে না কেমন। তারপর আমি সেভ করলাম, কি বলছে, এই নামে আরো একটা রয়েছে। তাহলে আমি কি করব, এখানে আমি চেঞ্জ করে নিচ্ছি। তাহলে একই নামে বারবার ফাইল নেম হয় না। কেমন, করে কি করলাম, সেভ করলাম। এবার দেখো আনটাইটেল যেখানে ছিল সেখানে কিন্তু আমাকে কিন্তু জিনিসটা দেখাচ্ছে আমি কি নামে সেভ করেছি কেমন।